হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের একটা ভাজির রেসিপি করে দেখাবো, কাঁকরোল ভাজির রেসিপি। এই রেসিপিটি করা একদম ইজি, শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখুন। এই ভাজিটি রুটি, পরোটা বা ভাতের সাথে জমে যায়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আমার চ্যানেলটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। এই জন্য দেখেন এখানে আমি কাঁকরোল ভাজির মতো করে কেটে নিয়েছি, সাথে একটা আলু অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে সবজির পরিমাণ হতে হবে কাঁকরোলের চেয়ে কম। কাঁকরোল যদি আপনি 4-5টা ইউজ করেন তাহলে এখানে একটা যে কোনো সবজি অ্যাড করতে পারেন। রান্নার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি 3-4টা। এখানে পোলাও পাতা আছে বাসায়, এটাও দিয়ে দিলাম, নাহলে আপনারা ধনে পাতা দিতে পারেন বেশি করে। কাঁচামরিচ ভালো করে নিয়েছি, মরিচগুলো কিন্তু অনেক ঝাল, তারপরেও বেশি করে নিয়েছি। অনেক ঝাল হলে এই ভাজিটা খেতে অনেক মজা লাগে। তেল গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ রান্নার তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর এতে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এরপর এতে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া। এই ভাজিটাতে শুধু হলুদের গুঁড়া ইউজ করলেই হয়ে যায়, কোনো মশলাপাতি মানে ধনে জিরার গুঁড়া অ্যাড করবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। চাইলে আপনি এমনি রেডিমিক্স কোনো মশলা অ্যাড করতে পারেন, যেমন ধরেন ম্যাজিক মশলা, ওই টাইপের মশলা অ্যাড করতে পারেন যদি চান, তবে এমনিতে অনেক মজা হয়। জাস্ট হলুদ দিয়ে এই ভাজিটা করে দেখো, আপনাদের অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে অনেক ভালো একটা রেসিপি আপনাদের আজকে করে দেখাচ্ছি। পোলাও পাতাটা দিয়ে দিলাম, বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 7 মতো, এর প্রায় 1.5 চামচের মতো লবণ ছিল, 1.5-4 চামচের মতো। এরপর সব উপকরণ দিয়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে, একদম কম না, মাঝারিতে রেখে এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিতে হবে। পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এটা দেখে আপনি পানি চলে আসবে। আর এই ভাজিটা ঢেকে রান্না করতে হয় না, এমনিতে হয়ে যায়। দেখুন একটু একটু পানি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নিজের গা থেকে ছেড়েছে এই কাঁকরোলটা। কাঁকরোলটা অবশ্যই সবুজ থেকে নেবেন, ভাজিটা করার সময় পাকা কাঁকরোল দিয়ে করা যায় না, কোল খেতে তেমন টেস্ট ভালোবাসে না। দেখুন ঢাকনা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, এরপর দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। মশলা অ্যাড করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। এই ভাজিটা কিন্তু রুটি, পরোটা বা ভাতের সাথে খাওয়া যায়, অনেক টেস্ট হয় আমার কাছে। কিন্তু কালারটা অনেক সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আসলে ট্রাই না করলে চোখের দেখায় কিছুই বোঝা যায় না। একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়, তাই প্লিজ একটু কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করার উৎসাহ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু টেনে নেবে আস্তে আস্তে। চুলার আঁচটা মাঝারিতে রেখে রান্না করেছিলাম, তাই কিন্তু এটা কিন্তু নিচে লেগেও যায়নি, পড়েও যায়নি, কালারটাও নষ্ট হয়ে যায় নাই। একটা সার্ভিং বাটিতে আপনাদের নিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখেন যতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই না করলে কিন্তু কিছুই বুঝবেন না। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আপনাদের ভিডিওটা। আজকে তাহলে এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন, যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম।